2000 সালে আমার এলাকায় ওই দুধের বালতির ভিতরে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ মানুষজন সবাই ওই বালতি এলাক সাইকে ধরছে, ভাই ট্যাংরা মাছ কেমনে? আমাদের বাড়িতে তো গাভি আছে, 10-20 বছর ধরে দুধ দোহন করেছে, কিন্তু জীবনে ট্যাংরা মাছ বের হয় না। কি গাভি, ডিজিটাল গাভি নাকি? কথাকে বোঝেন নাই, তার মানে বোঝা যাচ্ছে খাল বিলের পানি তুলতে গিয়ে মাছ উঠে আসছে, কথা কন ঠিক না? মন খারাপ করে এই জন্য দুধে পানি মিশে আছে না? নাই, এক সালাক দোকানদার আমাকে একদিন বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনছি আমি, আপনি দুধে পানি মিশানোর ওয়াজ করছেন। আমি হ এক জায়গায় বলছিলাম, তো কি খবর, আপনি তো দুধের ব্যবসা করেন দেখতেইছি, বুঝছেন? কচ্ছে হুজুর আমি সালাক হছি, আপনি কচ্ছে দুধে পানি মিশান, আমি তা করি না, আমি পানি রাখি আগে, রাইখে ওর ভিতরে দুধ মিশাই, আমি পানির ভিতরে দুধ মিশাই। কি বাদ পার চিন্তা করছেন, তারপরে মিশাই, মানে মিশান বাকি নাই, কথা কন। দুধের যারা ব্যবসা করে অধিকাংশ, আমি জানি না এলাকার হয়তো বা দুধ ব্যবসায়ী সৎ হতে পারে, আল্লাহওয়ালাও হতে পারে, কিন্তু অধিকাংশ দুধ ব্যবসায়ী কি করে, 5 লিটার একজন কাছে ভাই পানি মিশে, কয় না নষ্ট হয়ে যাবে, বেশিক্ষণ রাখা লাগে তো নষ্ট হয়ে যাবে। ওরে বাপ বা, আছে না না, আছে না না, মন খারাপ করছেন আপনারা? তাহলে আল্লাহর ভয় থাকলে খাদ্যে ভেজাল দিতে পারে না, কথা কন, কথা কন। আজকে যারা খাদ্যে ভেজাল দাও, এই ভেজাল খাদ্যকে যদি কোনো মানুষ মারা যায়, মানুষ হত্যাকারীর গুণাগার হয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, কথা কন ঠিক না? খাবারে ফরমালিন যুক্ত বিষ আছে না নাই? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের জামানায় রাতের বেলায় একজন মহিলা তার মেয়ে সন্তানকে ডেকে বলে, মা আজকে কি পরিমাণে দুধ দোহন করেছো? মেয়েটা দেখে বলে, মা আজকে তেমন বেশি দুধ হয় নাই, অল্প কিছু দুধ হয়েছে। বলে ঠিক আছে, দুধের ভিতরে পানি মিশাইয়া দাও। এই কথা শোনার পরে মেয়েটা দেখে বলে, মা তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানো নিষেধ করেছে, মা পানি মিশানো যাবে না। মহিলা দেখে বলে, আমরা গরিব মানুষ, দুধ হয়েছে কম, একটু পানি মিশাও, বেশি বিক্রি করব, 2টা টাকা বেশি পাবো, ওগুলো দিয়ে আমাদের খরচ চালাইতে হবে। এমন ভাবে কথা বলতেছে মনে হয় খলিফা সাইয়া থেকে দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা তুমি খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু খলিফার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা না। সুবহানাল্লাহ বলে। এই কথা উমর ফারুক শুনেছে, কারণ উমর ফারুক প্রতিটা রাতের বেলায় জনগণকে দেখার জন্য, সুখ দুঃখ দেখার জন্য ছুটতেন। সেই উমর ফারুকের কানে যখন এরকম তাকওয়ান একটা মেয়ের খবর চলে গেল, সাথে সাথে বাড়িতে যাবে, আব্দুল্লাহর মা ছেলের বউ দেখেছি, ছেলের বউ দেখেছি, বিয়ে দিবা নাকি? বলে কেমন, আসলে বলেন তো মেয়েকে দেখেছে? বাড়ি ঘর দেখেছে? টাকা পয়সা দেখেছে? দেখেছে কি? তাকওয়া। জোরে বলেন কি নাম? তাকওয়া দেখেছে, আল্লাহর ভয় দেখেছে অন্তরের মধ্যে। যার অন্তরে আল্লাহর ভয়, সেই তো আল্লাহর সঠিক বান্দা হয়, কথা কন। আল্লাহর ভয় ছাড়া সঠিক বান্দা হওয়া যায় না, এজন্য মেয়েটার অন্তরে তাকওয়া দেখেছে। তাকওয়া, এমন একটা মেয়ে পাইছি যেই মেয়ে রাতে রাতারে আমার আল্লাহকে ভয়ে দুধের ভিতরে পানি মিশায় না, কন সুবহানাল্লাহ। আর আমাদের রাত টাত লাগে না, দিনের বেলায় এক বালতি ঢেলে দিচ্ছে, কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম 1 নম্বর, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে তাদের অন্তরটা কেঁপে ওঠে আমি রবের নাম উচ্চারণ করার পর। যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে, যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে, যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কোনোদিন ঘুষ খাইতে পারে, যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, গীবত পরনিন্দা করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের প্রতি জুলুম করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, অন্যায় করার আগে তার অন্তরটা কেঁপে ওঠে, বলবে না আমি আল্লাহকে দেখে ভয় করি। কেউ যেটা দেখে না দেখেন কি? আল্লাহ।
আর দিলের মধ্যে ভয়, রাত্রির বেলায় গোপনে অন্যায় কাজ করতেছো, মনে হয় কেউ দেখে না। পৃথিবীর সমস্ত মানুষের চোখগুলোকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালু। সবার আগে সব খবর জানে কে? আরো জোরে বলেন। আমার ভাইরা, যেন আমাদের ইমানের ভিতরে ভয় নিয়ে আসা লাগবে আল্লাহ।